কি আদরের নাম তার, সোয়ামণি। কত না ভালোবেসে নামটি রেখেছিলেন তার মা বাবা। বয়স হয়েছিল মাত্র 3 বছর। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনার ঘণ্টার আগেও ছিল মা আর বাবার কোলে। এই দুজনকে ছেড়ে এক মুহূর্ত তাকে রাখা যেত না কারো কাছে। মা বাবাকে সামনে না দেখলে জুড়ে দিত কান্না। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে মা বাবার জন্য সোয়ামণির কণ্ঠের সকল আকুতি পরিসমাপ্তি ঘটল। অ্যাম্বুলেন্সে করে সোয়ামণির কাছ থেকে শতমাইল দূরে ঢাকা হাসপাতালের দিকে এগোচ্ছেন তার মা বাবা। আর সোয়ামণির নিথর দেহ পড়েছিল আর এক হাসপাতালের লাশ ঘরে। কথাগুলো বলছে, তবে সত্যি খুব কষ্ট হচ্ছে। হাউমাউ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু পারছে না। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে তুরনা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের খবর কারো অজানা নয়। অসংখ্য আহতের বিপরীতে নিহতের সংখ্যা মোটেও কম নয়। নিহতদের মধ্যে ছিল মাত্র 3 বছরের শিশু ব্রাহ্মণবাড়িয়া সদরের সোয়ামণি, যে কিনা এখনও মায়ের কোল ছেড়ে পৃথিবীকেই ডেকে উঠতে পারেনি। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে মা আর বাবার কোলে ঘুমিয়েছিল নিশ্চিন্তে ও নিরাপদে। যে সোয়ামণি বাবা মাকে ছেড়ে এক মুহূর্ত থাকত না সে, অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে সে নিজেই মা বাবাকে ছেড়ে চলে গেল। দুর্ঘটনার দিন ব্রাহ্মণবাড়িয়া বাবা মার সঙ্গে ঢাকায় বেড়াতে আসছিলেন সোয়ামণি। ভোর রাতে মন্দবাগে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হন সোয়ামণির বাবা সোহেল মিয়া ও নাজবা বেগম। আহত হয়েছিল তাদের কোলে থাকা শিশু সন্তান সোয়ামণিও। তাদের তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। কিন্তু এত বড় দুর্ঘটনার ধকল সইতে পারেনি এত ছোট শরীরে সোয়ামণি। হাসপাতালে নেওয়ার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় এই ক্ষণজন্মা। তাদের তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। কিন্তু এত বড় দুর্ঘটনার ধকল সইতে পারেনি এত ছোট শরীরে সোয়ামণি। হাসপাতালে নেওয়ার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। অ্যাম্বুলেন্সে করে সোয়ামণির কাছ থেকে শতমাইল দূরে ঢাকা মেডিকেলে নিয়ে আনা হয় তাদের। আর সোয়ামণির নিথর দেহ পড়ে থাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের লাশ ঘরে। সোহেল ও নাজমাকে নিয়ে যখন ঢাকা যাওয়া হচ্ছিল, তখন সোয়ামণির মামা জামাল মিয়া ভাগ্নির লাশ বুঝে নিতে হাসপাতালের মর্গা আর পুলিশের কাছে দৌড়াদৌড়ি করেছেন। কাঁদতে কাঁদতে জামাল মিয়া জানিয়েছেন, সোয়ামণির শরীরে ছুরিকাছি চালাতে দিতে চাই না আমি, যা হওয়ার তা তো হয়েই গেছে। ময়না তদন্ত ছাড়া বাড়ি নিয়ে যেতে চাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছেন তিনি। অনুরোধ করেছেন যাতে তার আদরের ভাগ্নিটার গায়ে কোনো রকম ছুরিকাছি না লাগিয়ে ফেরত দেওয়া হয়। এদিকে ছোট সোয়ামণির মরদেহের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ফুটফুটে হাস্যোজ্জ্বল চেহারা দেখে চোখের পানি লুকাতে পারছে না কেউ। যেখানে দেশের সাধারণ মানুষই সোয়ামণির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না, সেখানে তার মা বাবা যদি সুস্থ হন তবে কিভাবে মেনে নেবেন এই হারানোর কষ্ট, আমার জানা নেই। প্রিয় ভিউয়ার্স, সোয়ামণির এভাবে না ফেরার দেশে পাড়ি জমানোর ঘটনায় আপনি কতটা ব্যথিত? তার মা বাবাকে কিভাবে সান্ত্বনা দেবার মতো ভাষা কি আপনার আছে? কমেন্টে করে জানিয়ে দিন আপনার মনের অনুভূতি। ভিডিওটি আপনাকে ব্যথিত করলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন।